গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। আজ রাজুর মর্নিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, কেন জানো? আজকে লোডশেডিং হয়ে গেছে, এই তখন 5:30 মতো হবে। তো আমি তখন শুয়েছিলাম, বুঝতে পেরেছি যে লোডশেডিং হয়ে গেল। ও সারা রাতের জেগে কাজ করে, ওই জন্য আর সকালের দিকে ঘুমায়নি। আর দেখো সকাল সকাল হাসি মুখ। তো যাই হোক, একটু বসেছিলাম, বাইরের কাজ ছেড়ে ঘরে চলে এসেছি। এবার ঘরের কাজ করব। রসগোল্লা আছে বলে মনে হচ্ছে, কিন্তু আমি সঠিক বুঝতে পারছি না, ভারী ভারী লাগছে। এবার শুধুই রস রয়েছে নাকি রসের মধ্যে গোল্লা রয়েছে বোঝা যাচ্ছে না। রাজু বলল আছে রসের মধ্যে গোল্লা। তো ভাবলাম পিঁপড়ে ঘুরঘুর যখন করছে, প্যাকেটটা রোদ্দুরে রাখি তো পিঁপড়েগুলো চলে যাবে। তো এবার একটু ঘরের দিকে যাব, কোথায় কি ছড়ানো বাড়ানো আছে দেখব, তারপরে রান্নার দিকে যাব। তো যাই হোক, এর মাঝে একটা ব্যাপার ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে, তোমাদের দাদা আমাকে বেশ রাগারাগি করলো, ভীষণ। পুরোটা তো ক্যামেরাবন্দি করা হয় না। আমি বিছানা গোটাচ্ছিলাম, কাকুলি ডাকলো যে বৌদি সবজি এসছে নিবা, আর আমি ভুলে গেছি যে আমাকে বাড়ির বাইরে যেতে নেই। আমি একদম ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়েছি গেটের সামনে, ব্যাস যেই কানে গেছে, ও তো ঘুমায়নি, জেগেছিল লোডশেডিং বলে, আর অমনি আমাকে মানে বীভৎসভাবে বকাবকি শুরু করে দিয়েছে। আর মা নিচ্ছে সবজি, আর আমাকে একটু বকেছে বলে আমার মনে একটু রাগ হয়েছে, কষ্ট হয়েছে, রাগ বলবো না, অভিমান করে চুপচাপ নিচে শুয়ে রয়েছি। এরকমটা আমি মাঝে মধ্যে করি, যখনই দেখি মনের দিক থেকে একটু কষ্ট পাই তখন এরকম শুয়ে থাকি। নেহাত সমেন শ্যুটটা নিয়ে রেখেছিল বদমাইশি করে, ওই জন্য তোমাদেরকে শেয়ার করা হলো, নাহলে তোমরা এগুলো কোনোদিনই জানতে পারতে না। তো যাই হোক, বেলা তো বেশ হয়েছে। সমেন সেটাই বলছে, ঘড়ির দিকে তাকিয়ে বললো, মামি ওঠো কাজ করো, সব তো কম্বল পম্বল নিচে ছড়ানো। তো যাই হোক, উঠে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি, টুকটুক করে বিছানাটাও গোছ করলাম। রাজু এখন একটু নেই, একটু বাইরের দিকে গেছে, এসে কাজ সারবে বলে গেল। তো আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই, মুখটা দেখো বাংলার পুরো পাঁচ হয়ে রয়েছে। সকালবেলা উঠে একবার বাসি ঘর ঝাঁট দিয়েছিলাম, ওটা কোনো রকম টেম্পোরারি, এখন একটু ভালো করে ঝাঁট পচে দেওয়া হবে, আবার 3টে 4টের সময় রাজু আরও ভালো করে দেবে, এটাই সিস্টেম প্রত্যেক দিনকার। কাজকর্ম সব কমপ্লিট হলো, তো ভাবছি এবার রান্নার দিকে যাব। মা বাজার থেকে মাছ নিয়ে এসছে। কি মাছ এনেছো মা আজকে? রুই মাছ। রুই মাছটা বেশ কিছুদিন গ্যাপ ছিল, কারণ ওইটাই কন্টিনিউ থাকতো, মাছ হলেই রুই মাছ। হ্যাঁ, কদিন মাঝে মাছ হয়নি, তো ওই জন্য রুই মাছটা একটু বন্ধ ছিল, তো আবার শুরু হয়ে গেছে। সবজি আলাই এসেছিল, সবজিও নিয়েছে, কি নিয়েছে আমি জানি না, রান্নাঘরে না গেলে আমি বুঝতে পারবো না যে কি কি নিয়েছে। মা সবজি কিছু নিয়েছো? আলু পেঁয়াজ এগুলো, এমনি আলাদা কোনো সবজি নাওনি? আলাদা কোনো সবজি নেয়নি? ওইটাই কথা, আমাদের তো বাড়ির একদম কাছেই বাজার নয়, সবজি আলারা যা আসে তাই নিতে হয়। বেদে গেল সাধন সাথীর মধ্যে ঘোর অশান্তি। না না, অফ ক্যামেরা, যে ক্যামেরাটা অফ করছি আর অমনি আমার সাথে মানে ঢেউ তুলছে ঝগড়ার। আমি ঢেউ তুলছি না, ক্যামেরা আমাদের চালু ছিল। ক্যামেরা চালু ছিল না, দিয়েছে ক্যামেরা চালু ছিল, কিন্তু আমি যে জিজ্ঞেস করলাম যে ভিডিওটা দেখি চেক করি, তখন বললো না ক্যামেরা চালু ছিল না, ক্যামেরা ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তুমি আমার গাছ বলো তো কত গিয়েছো? এই তোমার গাছ হয়ে বলছি, আমি ওই আমাদের যে বড় গেটের যে একটা ইটের ই করা আছে না, ইট এরকম চওড়া করে, আমি ওই জায়গাটা থেকে মাটিতে পা দিইনি নিচে। দেবলি তো না, কারণ গাছে মিথ্যাটা বলবে না। তাহলে গাছে আমি মিথ্যাটা বলি না। বসে থেকে আর সময় নষ্ট করিনি, এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এদিকে রান্নার কাজও আমি কিন্তু অনেকটা এগিয়ে ফেলেছি। সব কিছু যোগাযন্ত্র করে নিয়ে বসেছি, বারবার উঠতে হয় না, একবারে সব যদি রেডি করে নিয়ে বসি। কড়াইতে মাছ দিয়ে দিলাম, ওইদিকে ছানাটাও কাটা হয়ে গেছে, ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে আমি ছানাটা ছেঁকে তুলবো, তো সেই কারণেই ডেচকিটা নিচের দিকে বসিয়ে রেখেছি। 12:35 বাজে, দুপুরের রান্না কমপ্লিট করে ফেললাম। ওইখানে রাজুর সকালের আধ খাওয়া খাবার পড়ে আছে, কারণ ও ঠিক করে খায়নি, মুড়ি আর আলুর তরকারি সাথে চায়ের কাপ, এগুলো এখন বাইরে নিয়ে যাবো, কলতলায় ভিজিয়ে দেবো। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আজকে না রান্না করতে গিয়ে দেখি আদা ফুরিয়ে গেছে, তো আদা ফুরিয়ে গেছে তো গেছে, আদা ছাড়াই তরকারি করে ফেলেছি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, না পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিইনি, ঠিক আছে, পাঁচফোড়ন ফোড়ন আর ধনে পাতা দিয়েছি। এটা তো পটল কুচি করে ভাজা, এটা তো ভালোই লাগবে খেতে গরম ভাতের সাথে। আর এই যে মাছের ঝোল ধনে পাতা দিয়ে, স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে, ঢাকা থাক, এখনো খাওয়ার টাইম হয়নি, একটাও তো বাজেনি, যে যখন খাবে তাকে তখন খেতে দেবে। এখনো বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো সারতে হবে, সকাল থেকে ঘরই মুছিনি আজকে এখনো, জানো তো ঘর ঝাড় দেয়, এমনি ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে, ঘরটা মোছা হয়নি, তো মুছতাম ওবেলাতেই, দিয়ে মনে হচ্ছিল কি আগে রান্নাটা করি, তারপর তো সারাদিন আছেই, ঠিক একটু এদিক ওদিক একদিন হলে কোনো অসুবিধা নেই, এখন যাব ঘর মুছবো। সমস্ত কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, স্নানটা করে নিলাম,
আর ও যাবে, তুমি যাবে তো এবার স্নানে? হ্যাঁ একবার স্নান করবো। হ্যাঁ মা ঘুমাচ্ছে, সব খাওয়া দাওয়া বোধহয় একটু পরে করবে। ও আজকে আমাকে সকালে মিথ্যা কথা বলেছে, বলেছে আমি কচুরি খেয়েছি, আদৌ সকালেও কিচ্ছু খাইনি। কচুরি খেয়েছি তিনটে, আমি সেটা জানি। আর আছে নাকি? হ্যাঁ এখনো আছে। এই তো গতকালকে আমি বাথরুমে ছেড়ে রেখেছিলাম, ওই জন্য একটু বেশি হয়েছে কালকে আর আজকে। তাও তো তোমার আজকে কিছু কাজা হয়নি, কালকে কাজবো। সকালবেলা কাজবো ভাবলাম, মা বকে 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 কাটতে দিল না। ছাদের থেকে নেমে এসেছি, জামা কাপড় মেলে সবাইকে খেতে দিলাম, মনে করে আবার তুলে নিয়ে আসতে হবে। আমার না একদম মনে থাকে না জানো তো, এক একদিন ভুলেই যাই। হয়তো মা তুলে নিয়ে আসে, নয়তো বা পরের দিন সকালে দেখি মেলা রয়েছে, আবার ডবল করে কাচতে হয়, কারণ রাতপা তো কিছু পড়তে নেই। তো ওর খাবারটা আমি বেড়ে রাখলাম, ও স্নান করছে এখন। মাকে বাবাকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। ওই দেখো ওখানে জল নুন সব রেডি করে রেখে দিয়েছি, শুধু ভাতটা নিয়ে ওখানে বসে খাবে। ও ওখানে বসে খাবে বলেই ওখানে জল নুনটা নামিয়ে রেখেছি। আর এই ঘরে একটা জিনিস আমাদের খেতে গিয়ে লাগে না, সেটা হচ্ছে বসার আসন। এমনি তো পরিষ্কার, ওই জন্য আসন ছাড়াই বসে পড়া হয়। তাহলে কি কেউ আসলে তাকে আসনের আসন ছাড়া দেওয়া হবে? সেরকমটা না, টেবিলে খায় না নিচে খায়, তো সেই কারণে আর কি ওই আসন ছাড়াই, আমিও আসন ছাড়াই বসি। তো যাই হোক, এখন একটু মানে বিশ্রামের পালা, দুপুরবেলা তো কি করবো, আর কোনো কাজ নেই তেমন। তারপর ও খাওয়া দাওয়া করুক, ও তো শুয়ে শুয়ে টিভি দেখবে, আর আমি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করবো, নয়তো এমনি শুয়ে থাকবো, বই পড়বো। বিকেল বাজে চারটে আর রাজু খাচ্ছে দুপুরের খাবার, ভাত নিয়েছে অল্প, জল নিয়েছে অনেক। ওই দেখো এক টেবিল জল দিয়ে ভাত খাচ্ছে। সব জলগুলো খাবি তো? আর রাজুর মামার জুতোর প্রয়োজন আছে, বেশ কিছুদিন আগে আমরা বাইরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তখন ওর জন্য একজোড়া আমার জন্য একজোড়া জুতো কেনা হয়েছিল। তো ওর যে জুতোটা পরে সব সময় ছিঁড়ে গেছে, ওই জন্য নতুনটা বের করছে। এটা এখন কয়েকদিন পরো, কারণ এগুলো কিনে আমার তুলে রাখা হবে। নতুন জুতো পরছো? নতুন কিছু পরলে কিন্তু কিছু খাওয়া দাও। কিন্তু ঘটনা হচ্ছে এটা স্লিপ। না না, ওই জুতো নিচটা স্লিপ নয়। ঠাকুর মশাই পুজো করবি? দেখো তাহলে তোমরাই দেখো, এই তোর বরের নামটা বলতো? কষে দাদু, এই নামে সবাই চিনবে না, ভালো নাম কি? এই নামেও সবাই চিনবে না, এই নামেও চিনবে না, সাধন এই নামে সবাই চিনবে। তাহলে তো সাথীটা বাদ দিয়ে তো ফেলে সাধন আর অঙ্কিতা। অঙ্কিতাটা মানাচ্ছে না, লক্ষ্মী ধরছে, মানে অন্য কিছু, অন্য কিছু ম্যাচিং করা নাম পাশে বসে, তাই তো? তোমাদের দাদার কতগুলো নাম তাহলে ওর ছোট পক্ষ থেকে জানতে পারলে তো? আমি কিন্তু কখনো বলিনি, ও ছোট পক্ষ বলে দিয়েছে, ভেবেছে সবাই জানে ওই নামগুলো। ঘুম আসছে না কিছু না, আর ইচ্ছা করে ঘুমাচ্ছে না। এখন ঘুমালে না মানে রাত্রিবেলায় ঘুম আসতে চায় না, ওই জন্য একটুখানি বাইরে এসে বসলাম। দেখি ওরা সব সাজবে, কালকে সাজবে, আজকে সোহিনীরা সাজবে না। আমি ছাদে এসে বসে রয়েছি আর ও টের পেয়েছে, আমি দেখছি এখান থেকে গাড়ি নিয়ে ঢুকছে। আমি আর ওকে ডাকিনি, আমি রাস্তায় সব কলরব হচ্ছে, তো ভাবলাম ঘরের ভিতরে থেকে ভাল লাগছে না, অনেকক্ষণ হলো আমি এখানে বসে রয়েছি। সেই যে ছাদে জামা কাপড় তুলতে এসেছি, ওই দেখো ওইখানে ভাঁজ করে রেখে দিয়েছি জামা কাপড় গুলো। নিচের দিকে যাবো, গরম হয়ে গেছে কম্বল, ঘরের মধ্যে পাখি উড়ে বসেছে, মানে আর বাসায় জায়গা পায়নি ওরা, তাই ঘরের মধ্যেই উড়ে বসেছে। রাত্রিবেলা রান্না বান্নার কোনো চিন্তা নেই তো, ওই জন্য বেশ হেসে গেলে সময়টা ভালোই কাটছে। মা ওই ঘরে মুভি দেখছে, খুব আওয়াজ হচ্ছে বলে আমি এই ঘরে আসলাম একটু তোমাদের সাথে কথা বলার জন্য। আর মাছের তরকারিটা গরম করা হয়নি, আর আমার দেওরের ভাত বাড়া হয়ে গেছে, কাকুলি আমার রান্নাঘর থেকে দেওরের ভাত বেড়ে দিয়ে গেল। আমি তাই ভাবছি যে মাছের তরকারিটা তো দিয়ে দিল, কিন্তু রাত অব্দি নষ্ট না হয়ে যায়, আবার আমি বাইরে গরম করতেও যেতে পারছি না, সমস্যায় পড়ে গেছি। সেই ধরো রান্না হয়েছে তখন 12টা নাগাদ হবে, আর খাওয়াও হবে সেই রাত্রির 12টার পরে পরে, ও তো খাবে রাত্রির 12টার পরে, তাহলে কীরকম সমস্যা বলে দেখি, দেখা যাক কি হয়। না একদিন নষ্ট তরকারি খাবে, আমি আর কি করবো, আমি অনেকবার বলেছি জানলা দিলে কিছু করার নেই। সমেন সুখবর আছে তো, উপরে ঘর হচ্ছে মানে দোতলা হচ্ছে বেশ কিছুদিনের মধ্যে, হয়তো দুর্গাপূজার আগে ঢালাইটা হয়ে যাবে, মানে বেশি দেরি না, না বেশি দেরি না, দু মাস, দু মাস ওদের ভরসা।
ভরসাটা মিস্ত্রি হবে কবে থেকে মানে ঘুমায়নি চেতন আছে তা ঘুম ঘুম আসছে এবার ঘুমাবো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট অনেকক্ষণ আগে রাত কত হয়েছে জানো খাওয়া দাওয়া কমপ্লিট হবে না আমি মনে করলাম বাইরে একটু শুন নেবো কিন্তু নিতে পারলাম না ওদের মানে হয়েছে এই জন্য ওরা চরম দুষ্টুমি করে যে যতক্ষণ থাকে আবার আমার ওই দেওর আসে রাত্রিবেলা এখানে থাকে তো ও তো ওদের মামা হয় মামা ভাগ্নে সব একসাথে হুটো চুটি মারামারি মানে কি বলবো আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা যে ওখানে ঘুমিয়ে থাকে মানে সৈকতে জানো প্রায় চারটে সাড়ে চারটে মানে ভোর হবে তারপর ওরা ঘুমোবে না রাজু সারা রাতে কাজ করে ঠিক আছে কিন্তু তার সাথে সাথে তো ওরাও তো জেগে থাকে আর এক ঘন্টা আগে পরে ঘুমায় দুমদাম করে আজ হয় মানে মারামারির আমি এ ঘর থেকে শুনতে পাই মাঝে সাঝে টিভির এটা বন্ধ করে দিই টিভির আমার আমি টিভি দেখি মাঝে মাঝে টিভি সারাটা কমিয়ে দিয়ে দেখছি কিনা টকাস করে একটা আওয়াজ হলো কালকে রাত্রিবেলা বাইরে গেলাম দিয়ে বলছে মামা বাটির আওয়াজ বলে তো আমিই করলাম যাক রাত অনেক হয়েছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো আজকের দিনটা গা ছাড়া দিয়ে দিল না গেলে ভাটায় না কিছু যে ঘর হবে একটা কিন্তু বলছি তাই মানে গা ছাড়া দিয়েছি কিন্তু আমার বিশেষ একটা কাজের মধ্যে আটকেছিলাম কালকে যাব ফাটাই যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা।